মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফের আন্দোলনে নামলেন এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটি। রবিবার রাতে বাটার মোড়ে পথ অবরোধ করেন তারা। সমস্যা সমাধানের জন্য পরিবহন মন্ত্রীর সাথে কথা বলেছি, জানালেন বিশ্বজিৎ দাস। পার্কিং এ মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের আন্দোলনে নামলো এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটি। রবিবার রাতে বাটার মোড়ে অবরোধ করা হলো। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বনগাঁর কালীতলা পার্কিং অধিগ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার অধিগ্রহণের পরে কালীতলা পার্কিং এর চার্জ অত্যধিক হওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ীদের। এটা একটা টোকেন অবরোধ, কারণ হচ্ছে হঠাৎ করে একটা নোটিশ পাঠিয়েছে, যেটা বনগাঁর ব্যবসা একমাত্র, এই মোটর শিল্প আছে আর কিছু নেই, এর সঙ্গে বহু মানুষ জড়িত, মোটর শ্রমিক মালিক এবং সকলে। অতএব একটা পার্কিং চার্জ এত পরিমাণে বৃদ্ধি হয়েছে যে হয়তো আগামী দিন এক্সপোর্টাররা এইটাতে দিয়ে ব্যবসা করবে না, এই রাস্তা দিয়ে। সেই কারণে কিন্তু আজকে আন্দোলন, এবং ব্যবসাটা যাদের, যে ট্রান্সপোর্টারদের, তারা এই বহন করতে পারবে না এত টাকা পার্কিং চার্জ, সেই কারণে আজকে এই আন্দোলন। হ্যাঁ, সেই কারণে আন্দোলন, এবং আমরা কেউ ড্রাইভাররাও গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ একটা গাড়ির ভাড়া ছাড়া পার্কিং চার্জ অনেক বেশি, এটাই হচ্ছে বিষয়। সেটাকে সরকার যাতে একটা সঠিক জায়গায় সিদ্ধান্ত আসে, একটা মান্যতা দেয়, তা নাহলে আমরা সরকারি পার্কিং বয়কট করবো। কারণ সেখানে 600 গাড়ি থাকে, সেখানে আমি 8000 গাড়ির পার্কিং দিচ্ছি। কেন? বনগাঁর উন্নয়নের সাথে আমরা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে যে জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো এক্সপোর্টার আমাদেরকে দেবে না, আর এক্সপোর্টারকে না দিলে শ্রমিক মালিক সবাই মরে। এই কারণে আমরা সংগঠন পক্ষ সকলে একত্রিত আজকে আমরা এই আন্দোলন করেছি। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে বনগাঁ বাটার মোড়ে যশোর রোডে অবস্থান বিক্ষোভ ও অবরোধ করেন সংগঠনের সদস্যরা। অবস্থান বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আগামীতে এই সমস্যার কথা রাজ্য সরকারকে তিনি জানাবেন বলে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু তারপর তিন দিন কেটে গেলেও সমস্যার কোনো সমাধান হয়নি, আর তাই রবিবার রাতে ফের আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। বনগাঁয়ে সরকারি পার্কিং যেটা হয়েছে, সেই পার্কিং এর এন্ট্রিটা আমরা নিজেরা করব, পার্কিং এ কোনো গাড়ি এন্ট্রি করতে যাবে না। এবং পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই আন্দোলন আমরা শেষ অবধি লড়াই করে যাব। বনগাঁর অর্থনীতি যে ব্যবসাটার উপরে নির্ভর করে, যেখানে চাকরি নেই, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেই জায়গা দাঁড়িয়ে এই বনগাঁ এই ব্যবসাতে বনগাঁর যুব সমাজ যেখানে ঝাঁপিয়ে পড়েছে, একটা গাড়ি কিনে যে যুব সমাজে পেট রুজি রুটি রুজি চলে, সেই যুব সমাজকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য এই চক্রান্ত করেছে। কালীতলা পার্কিং এর ক্যাপাসিটি 600, সেখানে 8000 গাড়ি এন্ট্রি আছে, আমরা 600 গাড়ির পার্কিং চার্জ দেব? 8000 গাড়ির পার্কিং চার্জ আমরা দেব না। আমাদের 8000 গাড়ির পার্কিং চার্জ দিতে গেলে সরকারকে নতুন পার্কিং তৈরি করে সেখানে গাড়ি রাখতে হবে, তবে আমরা সেখানে পার্কিং চার্জ দেব। 200-100 টাকা একটা এন্ট্রি চার্জ দিতে পারে, আমরা সেই টাকা দেব। আমরা পার্কিং চার্জ দেব না, যে গাড়ি সরকারি যে পার্কিং এ থাকবে সেই গাড়ি পার্কিং চার্জ আমরা দেব। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। এ ব্যাপারে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, আমি যে আশ্বাস দিয়েছিলাম সেই মতোই চিঠি করেছি, পরিবহন মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়ের সঙ্গে কথা বলি এবং ও বিস্তারিত জানতে চাই, এবং আমি লিখিত আকারে সেটা জমা করি। তারপরে বললো আমি কথা বলবো প্রিন্সিপাল সেক্রেটারিদের সঙ্গে যে ঘটনা কী হয়েছে। আমি বিস্তারিত আমি যে চিঠিটা দিয়েছি আপনার কাছে দিয়েছি, চিঠির মধ্যে সমস্ত ওদেরকে কপি দিয়েছি, শুক্রবার দিন শেষবেলায় জমা হয়েছে, শনি রোববার ছুটি ছিল, সোমবার দিন আগামী দিন আমিও বিধানসভায় যাবো, কথা বলবো মন্ত্রীর সঙ্গে, তারপরে ব্যাপারটা বোঝা যাবে। ওরা একটা টোকেনভাবে করে যাচ্ছে, তবে আজকে না করাটা ওদের উচিত ছিল, কেননা যেহেতু আমি পুরো ঘটনাটা লরি মালিক সমিতি, ট্রান্সপোর্ট এজেন্সি, যারা এক্সপোর্ট ইম্পোর্টার আছেন সবার সাথে সহানুভূতিশীল। বৃহস্পতিবার দিন রাত্রেবেলা জেনেছি, তার আগে ওরা কোনো কপি দেয়নি, শুক্রবার দিন রাত্রেবেলা, তারপরে আমি কপি নিয়ে শুক্রবার দিন আমি বিধানসভায় এই ব্যাপারে মন্ত্রীর সঙ্গে কথা বলি এবং জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে নিয়ে আমি বিস্তারিত আলোচনা হয়েছে, এবং পুরো ঘটনাটা আমি সরকারের নজরে এনেছি এবং মন্ত্রীর নজরে এনেছি। অতএব আমাদের সময় দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।